দেখো দেখো বন্ধুরা শুভ আমার জন্য টেডি ডেতে কী গিফট এনেছে দেখো এটা এনে আমাকে পরের দিন বলছি এটা তো টেডি না ঠিক আছে আমি প্রমিস ডেতে প্রমিস করছি তোমাকে আমি নেক্সট টাইম একটা টেডি দেব এটা টেডি ডেও হয়ে গেল আবার প্রমিস ডেও হয়ে গেলো যাই হোক কেমন আছো বন্ধুরা অঙ্কিতাস লাইভ্লগে সবাইকে স্বাগত না তো আশা করি সবাই ভালোই আছো দেখো দুজনে মিলে কি দুষ্টুমি করছে আসলে আমাদের তো বাড়িতে সরস্বতী পুজো তো আগেই আমি বলেছি যে আমি ঠাকুর অর্ডার দিয়ে এসেছি এবার ঘরে কোচ গাছের পালা তো চলবেই তো তার সাথে কিছু বাজার হাট হয়েছে কারণ সকালে একটু ঘরে খিচুড়ি তরকারি করার ব্যাপার আছে তো আগে থেকে একটু একটু করে করে রাখলে সুবিধাই হয় এ দেখো বাজার করে এনে রেখে সবে আমরা বসেছি তো দুজনে মিলে দুষ্টুমি খালি দেখতে থাকে এই ও পেছনে ধাওয়া করছে ও তো উড়ে যাচ্ছে আর এই যে শুভ যে আমার জন্য এটা নিয়ে এসেছে তো ওটা নিয়ে বাবাই ওর গাড়ির পেছনে ঘুরিয়ে খেলছে তো যাই হোক রাতটুকু তো কাটলো পরের দিন সকালবেলা একটু গরম গরম ফুলক লুচি আর সাদা আলুর তরকারি করেছি তো খাওয়া দাওয়ার পর্ব চললে এরপরে বাবা আর ছেলের দুষ্টুমির পর্ব দেখো কি হলো তো বসেছিল ঠাকুরের বাসন বের করতে তো সেখানে তো দুজনে মিলে যুদ্ধযুদ্ধ পর্ব তো যাই হোক সব বের করে রাখা হলো তো রান্না মোটামুটি হয়ে গেছে মা না শুক্তোটা খুব সুন্দর করে তো শুভ বললো একটু আজকে শুক্তটা করে ফেলো তার মধ্যে বাবা আর ছেলে মিলেই দেখো কি নিয়ে এসেছে আর আমাদের এখানে পুকুর আছে তো আগেও আমি একটা ব্লগে বলেছি একবার মাছ ধরেছিলাম তো বাবা আর ছেলে দুজনে মিলে মাছ ধরতে গিয়ে দেখো এই তেলাপিয়া মাছটা পেয়েছে বেশ বড়ই মাছ মানে মোটামুটি দুটুকরো হলে বেশ বড়ো পিসই হবে তো এবার রান্না যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে তো মাছটাকে আমি দিয়ে জিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন বাবাইকে করে দেব বলে যাই হোক বাবাইকে স্নান টান করিয়ে খাইয়ে নিয়েছি এরপরে ঘুম থেকে উঠে একটু আমরা বেরিয়েছি একটু কেনাকাটার ব্যাপার ছিল সরস্বতী পুজোর জন্য বাবাইয়ের শুভ বললো যে বাবাইয়ের জন্য একটা জামা কিনবে তো আমরা এই যে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা একটু চা খেয়েই আমরা চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আসলে আমাদের এখানে ট্রেন্ডসে খুব সুন্দর ভালো অফার দিচ্ছিল তো শুভ বলো চলো ট্রেন্ডস থেকে একটু ঘুরে আসি যেরকম তো হয় ছেলে তো এত শান্ত এত দুষ্টু মানে কি বলবো বল বোঝার না যে সামনে থেকে দেখবে সেই জানে এই যে দেখে মনে হচ্ছে না বাবার হাত ধরে উঠছে নিমিশের মধ্যে উঠে গিয়ে হাত ছেড়ে দৌড়ে পালিয়েছে তো যাই হোক এখানে একটুখানি শুভকে বললাম তুমি ওকে একটু ধরো এখানে এই দেখো খুব সুন্দর সুন্দর শার্ট প্যান্ট টি শার্ট ছেলেদের মেয়েদের সুন্দর সুন্দর কালেকশান ছিল ভালোও লাগছিল আর এই শার্টগুলো এক কালারের বা এই যে প্রিন্টেডগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো যাই হোক ওখান থেকে কিছু কেনার ছিল কিনে নিয়ে আমরা এবার চলে আসছি কোথায় আমরা যাচ্ছি রাজপুরের দিকে রাজপুরে তো মার্কেটে আজকে খুব ভিড় তো শুভ বললো আগে সুভাষগ্রাম থেকে ঘুরে আসি তো যাই হোক সুভাষগ্রাম থেকে কিছু কেনার ছিল তো আমরা ওই দশকর্মার আরও জিনিস বাকি ছিল তো এই দশকর্মার দোকানে এসে নিয়ে বাড়ি চলে আসলাম তো আমি আগে থেকে না একটু ভেজিটেবিল চপ বানিয়ে রেখেছিলাম তো সেটা গরম গরম ভেজে একটু সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া হলো এরপরে রাতে খাওয়া দাওয়া করে পরের দিনের তো সব কাজকর্ম পড়েই রইলো তার মধ্যে শুভ বলেইছি আমি গিফটটা নিয়ে এসেছে তো এটা নিয়েই সারাদিন চললো যাই হোক এত কাজকর্মর মধ্যে দিয়ে তো দিনটা কাটিয়ে দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো হ্যাপি থেকো